হ্যালো ফ্রেন্ডস, পরিণতির নতুন আরেকটি টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে রাজনৈতিক দলের কী কী বৈশিষ্ট্য থাকে বা থাকা উচিত সেটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, রাইট? সবার নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা এটির দ্বিতীয় পর্বের আলোচনা করব। আজকে আমরা শিখব একটা রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য থাকে বা একটা রাজনৈতিক দলের কী কী নির্বাচন সংক্রান্ত কাজ থাকে বা এই ক্ষেত্রে তার কী কী বৈশিষ্ট্য থাকে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, দেখো, প্রাতিষ্ঠানিক কাঠামো বা নেতৃত্ব। একটা রাজনৈতিক দল সবসময় একটা কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে? বা অন্তত আমরা এটা আশা করি। তুমি যদি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকাও, তাহলে দেখবে কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছে তারা কিন্তু সবার কাছে পরিচিত, তাই না? যেমন ধরো, বাংলাদেশের আওয়ামী লীগ যে দলটি রয়েছে তার প্রধান হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না? বা বিএনপি নামক অন্যতম বৃহত্তম আরেকটি যে দল রয়েছে তার প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ঠিক আছে? বা জাতীয় পার্টির যিনি প্রধান তিনি হচ্ছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আওয়ামী লীগ নামক দলটি যখন শুরুতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল তখন কিন্তু এই দলটির নেতৃত্ব যার হাতে ছিল তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু, তাই না? অর্থাৎ দেখো, একটা কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা দলটি সবসময় পরিচালিত হয়। এমন কিছু মানুষ থাকেন যাদের সিদ্ধান্ত সবসময় দলটির সর্বশেষ সিদ্ধান্ত হয়, তাই না? তাদের সিদ্ধান্তের গুরুত্বটা অনেক বেশি। কিন্তু এখানে একটা কথা আছে, একটা রাজনৈতিক দল বা একটা আদর্শ রাজনৈতিক দল কেন্দ্র থেকে স্থানীয় পর্যন্ত দলের শাখা বিস্তৃত রাখে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তোমার যদি মনে হয় যে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বে থাকা 5 থেকে 6 জন মানুষই সে রাজনৈতিক দলটা চালাবে, তাহলে কি তোমার কাছে মনে হচ্ছে সে রাজনৈতিক দলটা খুব একটা শক্তিশালী হবে? তাই না? শক্তিশালী কিন্তু সে হবে না। যদি সে শক্তিশালী হতে চায় তাহলে দেশটির তৃণমূল পর্যায় পর্যন্ত বা একদম স্থানীয় পর্যায় পর্যন্ত ওই রাজনৈতিক দলটির কিন্তু বিস্তার থাকা দরকার, ঠিক আছে? দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বে হয়তো বা শেখ হাসিনা রয়েছে, কিন্তু ধরো আমার জেলা লালমনিরহাট, সেখানেও কিন্তু আওয়ামী লীগের একটা শাখা আছে এবং সেই শাখাতেও কিন্তু একজন আওয়ামী লীগের সভাপতি রয়েছেন, তাই না? এরকম প্রত্যেকটি জেলায় কিন্তু আওয়ামী লীগের শাখা রয়েছে, সভাপতি রয়েছে, বিএনপির শাখা রয়েছে, তাদের সেখানে সভাপতি রয়েছে, তাদের একটা বড় দলীয় কাঠামো রয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, তাই না? তারা কিন্তু এভাবে তৃণমূল পর্যায় পর্যন্ত দলের কর্তৃত্বটা ধরে রাখছে, ঠিক আছে? এবং এটি কিন্তু একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য যে এখানে শুধু কেন্দ্রীয় নেতৃত্ব থাকবে না, এখানে নেতৃত্ব থাকবে কেন্দ্র থেকে স্থানীয় পর্যন্ত। ওকে, আচ্ছা, তারপরে দেখি একটা রাজনৈতিক দলের নির্বাচন সংক্রান্ত কী কী কাজ রয়েছে বা নির্বাচন কেন্দ্রিক কাজে এটির বৈশিষ্ট্য কী। ওকে, আচ্ছা, যে কোনো সরকার ব্যবস্থায় নির্বাচন ও রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে একটা সরকার ব্যবস্থা তৈরি করতে হয় একটা সুন্দর নির্বাচন দিয়ে, ঠিক আছে? এবং এই নির্বাচনে কারা অংশগ্রহণ করে? রাজনৈতিক দলগুলো। একাধিক রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন জনগণ আসলে পছন্দ করার সুযোগ পায় যে আমি এ নামক রাজনৈতিক দলটাকে ভোট দিব নাকি বি নামক নাকি সি নামক, ঠিক আছে? সেই জন্য ধরো এই ব্যবস্থা থেকে যে কোনো একটাকে যদি বাদ দিয়ে দাও, যে রাজনৈতিক দল আছে কিন্তু নির্বাচন নেই, সেক্ষেত্রেও কিন্তু সরকার ব্যবস্থা শক্তিশালী হবে না বা দায়িত্ব সম্পন্ন হবে না। আবার নির্বাচন আছে কিন্তু রাজনৈতিক দল নেই, অর্থাৎ দেখা যাচ্ছে একটিমাত্র রাজনৈতিক দলই তারাই প্রতি বছর নির্বাচন করছে, তারাই প্রতি বছর ক্ষমতায় আসছে, সেক্ষেত্রেও কিন্তু সরকার দায়িত্বহীন হয়ে যাবে, তাই না? এজন্য একটা রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত যে যদি সে রাজনৈতিক দল হয় তাহলে সে নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিবে এবং তাতে অংশগ্রহণ করবে, ঠিক আছে? আচ্ছা, নির্বাচনে অংশগ্রহণ করে একটা রাজনৈতিক দল কী করে? অনেক কিছু করে। আসলে তারা নিজেদের দল থেকে প্রার্থী মনোনয়ন দেয়, রাইট? প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয় তখন কিন্তু 300টা আসনে তারা 300 জন প্রার্থী দেওয়ার চেষ্টা করে। যে রাজনৈতিক দল এ কাজটা করতে পারে না, অর্থাৎ তারা মাত্র কিছুমাত্র আসনে প্রার্থী দেয়, ধরো হতে পারে সেটা
10-20টা, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলটাকে আমরা শক্তিশালী রাজনৈতিক দল বলি না, কারণ আমরা মনে করি তাদের তৃণমূল পর্যন্ত বিস্তার নেই, তাদের মানুষই নেই নির্বাচন করার, ঠিক আছে? তারপরে তারা আরও কী করে নির্বাচনের সময়? দলীয় কর্মসূচি প্রণয়ন করে। এটা সম্পর্কে তো আমরা জেনেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল একটা দলীয় ইশতেহার দেয় যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই এই করব, ঠিক আছে? ক্ষমতায় গেলে ব্রিজ বানিয়ে দেব, আচ্ছা, বা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, যেটা আমরা আওয়ামী লীগ ইতিমধ্যেই করিয়ে দেখেছি, ঠিক আছে? এবং তারা কিন্তু ভোট সংগ্রহে ব্যস্ত থাকে, সেটা তারা করে কর্মীদের দ্বারা, তারপর তারা প্রচারণা চালায়, পোস্টার, লিফলেট আরও নানা কিছু দিয়ে কিন্তু ছেয়ে যায় পুরো দেশ, তাই না, যখন জাতীয় নির্বাচন চলে, ঠিক আছে? আমার মনে হয় তোমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো মোটামুটিভাবে বুঝতে পেরেছো দুটো ক্লাসে। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, সবাই ভালো থাকবে, অল দ্য বেস্ট।